একটা গরুর দৈহিক ওজনের ভিত্তিতে কিন্তু খাবার নির্ধারণ করা হয়। যেমন দুধের গরুর খাদ্য তালিকা, তারপরে বাছুর মায়ের, যারা মায়ের দুধ খায় তাদের একটা খাদ্য তালিকা আছে মায়ের দুধ ছাড়ার সাথে সাথে, গ্রোয়ার্স, তারপরে আছে যারা ড্রাই কাউজা, অর্থাৎ দুধ হচ্ছে না পেটে বাচ্চা আছে তাদের একটা খাদ্য তালিকা আছে। আজকে আমি যে বিষয়টা উপস্থাপন করবো সেটা হলো আমাদের মুখ্য উদ্দেশ্য, ডেইরি শিল্পের ডেভেলপমেন্টের মাধ্যমে দুধের উৎপাদন বৃদ্ধি করা। এই দুধের উৎপাদন বৃদ্ধি করা এই কথাটা যত সহজে আমি বলছি, বাস্তবে কিন্তু এই দুধের উৎপাদনটা ততটা সহজ নয়। আমরা যেটাকে খালি চোখে দেখি এর গভীরে থাকে অনেক বেশি বিজ্ঞান। সেই বিজ্ঞানের ভিত্তিটা কি সেই সম্পর্কে আমি দুই একটা কথা বলছি। আপনারা খেয়াল করেন যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, এই যে জায়গাটা মাঝখানে, এটা কিন্তু পশুদের খাওয়ার জায়গা। তো আমরা তো আমরা বারবার একটা কথাই বলি যে পশুকে কেন আপনি ডাইনিং টেবিল সর্বস্ব উঁচু জায়গায় খাওয়াবেন। আমেরিকান ডেইরি কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে তাদের এই গরুর খামারগুলিতে, এই মাটির সঙ্গে গরুকে খাওয়ানোর ব্যবস্থা করছে। এই যে দেখেন, এখানে আমি সেদিন তো দেখিয়েছিলাম, এখানে দেখেন এই যে 15 ইঞ্চির একটা জায়গা এখানে উঁচু আছে, এটা গরু, এখানে 2 ফিট জায়গা আছে, এই জায়গাটার মধ্যে পশু খাওয়া দাওয়া করে। পানির কোনো ব্যবস্থা এখানে নাই। এখানে মাঝখানে যে জায়গাটা, এখানে হলো যে খাবারের ট্রলিটা যাতে খুব সহজে এপাশ থেকে ওপাশে বেরিয়ে যেতে পারে, তার জন্য এখানে আলাদা একটা জায়গা রাখা হয়েছে। এটা 8 ফুট মোট, এখানে জায়গা আছে হলো 12 ফিট, অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত যে 12 ফিট জায়গা আছে তার মধ্যে 2 ফিট করে জায়গা রাখা হয়েছে খাবারের জন্য, যেটা এই মূল ফ্লোরের থেকে আরও 1-3 ইঞ্চি মতো উঁচু। এবং খেয়াল করে দেখবেন গরুর খুরের থেকে 3 ইঞ্চি উপরে কিন্তু খাবারের জায়গাটা। অথচ আমরা যারা খামারে গরু পালন করি, আমার কথা অনেকে শোনেন, জানেন, বোঝেন, কিন্তু শুক্রবারের জুম্মার খুতবা শোনার মতো সব মানি কিন্তু বাইরে যেয়ে আর মনে থাকবে না। এখন আমাদের অনেকের আছে যে ইচ্ছার অভাব, আর অনেকের আছে সুযোগের অভাব। আমি বলি কি যে আপনার সুযোগের অভাব না ইচ্ছার অভাব, এটার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো গরুর জন্য কী প্রয়োজন সেটা আপনি নিশ্চিত করবেন। আপনি গরুকে কষ্ট দিবেন, তার সুবিধাটা থেকে তাকে বঞ্চিত করবেন, পরে আপনি তার কাছ থেকে সুবিধা নেবেন, এই কথাটা আমাদের জন্য কতটা যৌক্তিক এবং কতটা এটা আমাদের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব সেটা আপনি ভেবে দেখবেন। এখানে দেখেন গরু দাঁড়িয়ে আছে, এই যে জায়গাটা, এইখান থেকে ওই গরু দাঁড়ানোর এই জায়গাটা হলো 8 ফিট। 8 ফিটের পরে আছে হলো এখানে একটা ডিম্বাকৃতির, অর্ধ ডিম্বাকৃতির একটা ড্রেন, সেটা 1 ফিট। তারপরে আছে আরও 3 ফিটের এখানে সিমেন্ট করা, এবং তারপরে ওইদিকে আরও 12 বা 15 ফিটের মতো জায়গা আছে যেখানে বালি দিয়ে ভরা। এখন বালি দেখা যাচ্ছে না, এখন গরুর গোবর শুকিয়ে সেখানে শুকনো হয়ে গোবরগুলো ধরে ওখানে বালি এবং গোবর একসঙ্গে মিশে পাউডার হয়ে গেছে। আমি যখন অনেকেই বলি যে গরুর গলার দড়ি ছেড়ে দিয়ে পালন করবেন, তো সবাই প্রশ্ন করে যে পিশাব করলে কী হবে, আর গরু বালি দিলে পরে গরু কি বালির মধ্যে থাকবে, তার শরীর নষ্ট হবে না? আচ্ছা, এখানে যে গরুগুলো রয়েছে এগুলোকে শরীর খুব নষ্ট তো বক না, এগুলো সব পেটে বাচ্চা আছে, এটা 12 মাস থেকে 18 মাস বয়সের মধ্যে। এগুলো বিভিন্ন জাতের গরু আমাদের এখানে দেখা আছে, যে আমেরিকান ডেইরির নিজস্ব উদ্ভাবিত কিছু ব্রিডও আছে এর মধ্যে। তো দেখেন যে সেই গরুগুলো কত স্বাচ্ছন্দ্যে আছে, তার কোনো কষ্ট দেখছেন? আরেকটা জিনিস খেয়াল করবেন যে এখানে যে এই যে এই ক্ল্যাম্পটা দেওয়া আছে, এটা কিন্তু মূলত 4 ফিট দেওয়ার কথা, কিন্তু এখানে 4 ফিটের একটু কম আছে, কারণ এখানে বকনারা খায়। নিয়ম হলো যারা যে হার্ড এখানে, অর্থাৎ যে গ্রুপের গরু এখানে খাওয়া দাওয়া করবে, তারা খাওয়ার সময় তাদের চুটের উপরের ভাগটা যেন এখানে বেঁধে যায়, এই জায়গাটার জন্য বেঁধে যায়, সেজন্য এর ভিতরে ঢুকে না যায়। সেটার উপরে ভিত্তি করে এই ফ্লোরের থেকে ঠিক অতটুকু উঁচুতে এই আপনার এই যে লোহার পাইপ দিয়ে এটা শক্ত করে এখানে দিয়ে দেওয়া হয়। যে আপনি দেখেন এখানে গরু যে ঢুকতেছে, সে কিন্তু খাবার দিলে ঢুকতে পারবে না, তার গলার ওই যে চুটির ওখানে বেঁধে যাবে। এখানে যখন বড় গরু হবে তখন এইটা আরেকটু উঁচু করে 4 ফিট করা হয়, এবং এদিকে আছে 4 ফিট। এই যে গোয়াল ঘর আপনারা উপরের দিকে দেখেন, এখানে যে সিলিং দেওয়া আছে, টিনের ছাদ দেওয়া আছে, টিনের ছাদে পরে এখানে তার নিচে দেওয়া আছে হলো অ্যালুমিনিয়ামের ফয়েল, ফয়েল দিয়ে এটাকে আরামদায়ক করা হয়েছে। ফ্যান আছে, এখন তো গ্রীষ্মকাল, এই যে মাছ হয় ফ্যানকে একটা ঘুরতে দেখেন আপনারা। আমরা যেখানে দাঁড়িয়ে আছি যে পাশে আমাদের শরীর লাগছে, এই খামারগুলো পূর্ব পশ্চিমে লম্বা করে দক্ষিণমুখী এবং উত্তরমুখী গোড়ায়। আর গরুর খামারে কিন্তু কতগুলো খামরুলো আছে, সাধারণত যে সব গরুকে উত্তরমুখ এবং দক্ষিণমুখে দাঁড়িয়ে খায় তাদের কিন্তু সাইন্টিফিক্যালি এবং এটা বিজ্ঞানভিত্তিক যে গরু এইদিকে মুখ করে থাকলে তাদের শরীরের গ্রোথ বা অন্যান্য হরমোনাল কিছুটা
প্রভাবিত হয়। এটা পৃথিবীর যেমন উত্তর মেরু দক্ষিণ মেরু কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো কিন্তু মানুষের শরীরের উপরে প্রভাব ফেলে। যে একটি পশু 24 ঘন্টায় যে পরিমাণ পানি খাবে, এই পানি যেন সে নিজে সহজে খেতে পারে সেই ব্যবস্থা রাখা হবে উন্মুক্ত। খাবার দিলে হিসেব করে একটা গরুর দৈহিক ওজনের ভিত্তিতে কিন্তু খাবার নির্ধারণ করা হয়। যেমন দুধের গরুর খাদ্য তালিকা, তারপরে বাছুর মায়ের যারা মায়ের দুধ খায় তাদের একটা খাদ্য তালিকা আছে মায়ের দুধ খাওয়ার সাথে সাথে। গ্রোয়ার্স, তারপরে আছে যারা ড্রাই কাউজা, অর্থাৎ দুধ হচ্ছে না পেটে বাচ্চা আছে, তাদের একটা খাদ্য তালিকা আছে। ষাঁড়ের জন্য আলাদা আলাদা খাদ্য তালিকা আছে। এগুলো সব একটা খাবারের হিসেব, তাদের তার বডির দৈহিক ওজনের চাহিদা ভিত্তিতে মেগাজোল এই হিসেব করে কিন্তু গরুকে খাদ্য দেওয়া হয়। কিসের মেগাজোল? যারা কচুরি বানা খাওয়ায়, যারা শুধুমাত্র শুকনো খড় খায় তার আমার মেগাজোলের হিসেব কি? তার তো কোনো জোলই নাই, তার মেগাজোল কী? তার মানে আমরা এই বিষয়টাকে আদৌ কখনো গুরুত্ব দিচ্ছি না, অথচ এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে বিবেচনা করা উচিত। এখানে আমি দেখেন এই পুরো খামারটা ঘুরিয়ে যদি দেখাই আপনাদের, যে এই দিক থেকে পুরো ক্যামেরা দিয়ে যদি দেখা হয় কত গরুর খামার, এখানে কোনো জায়গায় কোনো দেওয়ালের ব্যবস্থা আছে? যেটা আছে মূল প্রাচীর খামারের, সেই মূল প্রাচীর বা যা ভিতরে যা দেখছেন কোথাও গরুর একটা প্রাচীরের কোনো ব্যবস্থা কিন্তু এখানে রাখা। এই খাবারটা আমরা তথ্য নিব ডাক্তার আসাদের কাছ থেকে। আমি জেনারেল ভূমিকা আপনাদেরকে দিয়ে ডাক্তার আসাদের কাছে যাব। এখন বলি যে আপনারা প্রায় আমাকে জিজ্ঞাসা করেন যে দুধের গরুর খাদ্যের একটা তালিকা আমরা কীভাবে এটা করতে পারি। ভাই আসেন, আপনি আমার কাছে আসেন। আপনি যদি আমরা যে দানাদার খাদ্য এখানে খাওয়াই, সেই দানাদার খাবারে যে আমরা একটা ফর্মুলেশন করেছি, সেই ফর্মুলেশনের মধ্যে আপনার গমের ভুষি আছে 53 কেজি, আপনার আছে ওখানে সয়াবিন খোল বা সয়াবিন মিল সেটা আছে 20 কেজি, 12 কেজি আছে ভুট্টা ভাঙা বা ভুট্টা দানা, 10 কেজি আছে আপনার অটোমেটিক রাইস পলিশ, 2.5 কেজি আছে চিনি অথবা শুষ্ক চিকাগো, 2 কেজি 400 গ্রাম আছে হলো সেখানে আপনার লাইম স্টোন, অনেকে ডিসিপি ব্যবহার করে, আর আছে 100 গ্রাম কালিজিরার গুঁড়া। এর মধ্যে আপনার গরু রিপ্রোডাক্টিভ কিছু অর্গানকে সঠিক রাখার জন্য আমরা অনেক সময় একটা ভারতীয় একটা হার্বাল পাউডার ব্যবহার করি, আয়ুমিন পাউডার, যেটা এসে বা চেকিং করে। আর আছে আপনার ডিবি, ডিবি মানে এই গরুর জন্য আপনার যে ভিটামিন লাগে সেই ক্যাটেলের জন্য ডিবি ভিটামিন 500 গ্রাম দেওয়া হয়। কোনো কোনো খামারি, কোনো কোনো ফিড ফুডের নিউট্রিশনিস্টরা 500 গ্রাম করে লবণ সাজেস্ট করেন, অনেকে করেন না, এটা অপশনাল। যদি আমরা খাবারের লবণ না দিয়ে আলাদাভাবে যদি আমরা রক সল্ট বা যেটাকে বলি আমরা এইদিকে আসে নাকি কোথাও নিয়ে আসার রক সল্ট, তো এই রক সল্ট আমরা এখানে গরুকে খাওয়ার জন্য দেখেন এখানে একটা জায়গা আলাদা করে রাখা আছে, প্রত্যেকটা পিলারের গোড়ায় একটা বাদে একটা। এই রক 90টা মিনারেল আছে যেটা হিমালয়ান রক সল্ট বা পিঙ্ক সল্ট বলে, এটাতে আলাদা কোনো জলের প্রয়োজন হয় না। এখন এই যে দাদার যে ফর্মুলাটা আমি বললাম, এইখানে পাওয়া প্রতিটিতে 200 গ্রাম প্রোটিন এবং 10 মেগাজোল এনার্জি পাওয়া যাবে, 10 মেগাজোল। অর্থাৎ আমি যে খাবারের তালিকা বললাম এর 1 কেজি খাবার 1 কেজি বানালে সেখান থেকে যদি আপনি 1 কেজি নেন, ওই 1 কেজি থেকে পাবেন হলো 200 গ্রাম আপনি পাবেন প্রোটিন আর পাবেন হলো 10 মেগাজোল এনার্জি। এখন যে গরু 10 কেজি দুধ দেয় তার ওজন যদি 300 কেজি হয়, আপনি যদি তাকে ওই 80 মেগাজোল পূরণ করার জন্য যদি আপনি তাকে 8 কেজি দানাদার খাবার দেন, তার কিন্তু খাবারের চাহিদা পূরণ হবে, এনার্জিও পূরণ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার টাকা থাকলে তো আপনি ডেলি 1/2 কেজি ডেলি খাসির গোশ, গরুর গোশ, মুরগির মাংস তো খেতে পারবেন না, কারণ প্রোটিন ব্যাপারে কিছু সীমাবদ্ধতা আছে, বিশেষ করে দানাদার খাদ্য। তো দানা খাদ্য খাওয়ার পরে আফসার থাকলেই এটা দেখো কি সুন্দরকে চাটতেছে, চকলেট খাইতেছে ছোটো বাচ্চাদের মতো, তার প্রয়োজনে সে চাটবে। এখন আমাদের এই খাদ্যটা আমি যদি 15 কেজি এখানে কাঁচা ঘাস বা গ্রিন ফডার দেই, দ্যাট ইজ ভুট্টা গাছ চপিং বা সাইলেস খাওয়াই, তাহলে 15 দুগুণে 30 মেগাজোল যে আসবে হলো ভুট্টা গাছের থেকে, 50 যদি আমি পূরণ করি দানাদার দিয়ে, তাহলে সেখানে 5 কেজি দানাদার খাবার দিলেই হবে। অবশ্যই খাবার ওই যে আপনার ফডার বা গ্রিন ফডার বা সাইলেস এবং এই যে দানাদার খাবার এটা কিন্তু মিশিয়ে একসঙ্গে খাওয়াতে হবে, পানি ছাড়া। পানি খাবে আলাদা, খাবার খাবে একসঙ্গে মিক্সার করে। এই যদি আপনি করেন আপনার গরুর স্বাস্থ্যও ভাঙবে না, উৎপাদন ঠিক থাকবে, সময় মতো হিটে আসবে, তারপরে তার বাচ্চা এইভাবে যদি গরু ছেড়ে ফেলেন তার ফুলও আটকাবে না, ডেলিভারির কোনো সংকটও সহজে হবে না, তারপরও রোগ ব্যাধি থাকবে। দুনিয়াতে যেহেতু যেখানে প্রাণ আছে সেখানে কিছু সমস্যা আছে,
যেখানে সমস্যা আছে সেখানে সমাধানেরও পথ আছে, কিন্তু নিত্যদিনের যিনি সমাধান সমস্যার মধ্যে ভোগেন তার সমাধান কিন্তু বের করা খুব সহজ কথা নয়। আশা করি আপনারা আজকে এই তথ্যের মাধ্যমে এটুকু বুঝেছেন পশুর আরামকে হারাম করে আপনি নিজের আরামকে নিশ্চিত করবেন সেই সুযোগ কিন্তু আপনার কাছে কখনোই আসবে না। অতএব আমার কথায় আপনারা ব্যথা পান, আর আমাকে যদি মনে করেন স্পষ্ট কথা বলছি যেটা আপনার ভালো লাগে আপনি সেই পথ ধরে এগোবেন। দয়া করে আপনি আপনার অবলা প্রাণীগুলোকে কষ্ট দেবেন না, আপনি তাদের চাহিদাটাকে পূরণ করবেন, তারা আপনার চাহিদা পূরণ করবে। বি ব্যাংক টেক, এটা পশু খুব ভালো বোঝে যেটা আমরা বুঝি না। আমি আপনাদেরকে যদি ব্যথা দিয়ে থাকি আমাকে মাফ করে দেবেন। ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন, অবসরপ্রাপ্ত বিভাগীয় উপপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর, বর্তমানে কনসালটেন্ট রেনেটা লিমিটেড, রেনেটা অ্যানিম্যাল হেলথ ডিভিশন, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ। দেশের আশ্রয় নয় বলবে বিশ্ববাসী।